আসসালামু আলাইকুম, আমি আজকে নিয়ে আসলাম সবচেয়ে সহজ উপায়ে কেক বানানোর রেসিপি। আর রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আসুন দেখে নিই। এই কেকটা কিন্তু আমি ভাপে দিয়ে বানিয়েছি, আর ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন। আসুন শুরু করি। এই কেকটা বানানোর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটে নিব। এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি। চিনির সাথে ডিমটাকে আমি আবার ভালো করে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ দুধ। এখন দেব এক চিমটি পরিমাণ লবণ। এখন এক কাপ পরিমাণ ময়দা দিব। ময়দাটাকে আমি একটু চেলে নিব ছাঁকনি দিয়ে। আর সাথে দিয়ে দিব আধা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব এক কাপের চার ভাগের এক কাপ তেল। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি এরকম দুইটা সিরামিকের বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি অথবা মোল্ড ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, অথবা স্টিলের বাটি ইউজ করা যাবে। এখন আমি দিয়ে দিব ব্যাটারটা। আমি দুইটা বাটিতে ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর ব্যাটারটা আমি হাফ করে দিয়েছি অর্ধেক পরিমাণ বাটির। আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি, আর এখন একটা স্ট্যান্ড ইউজ করব। এই স্ট্যান্ডটা আমি দিয়ে দিব পাতিলে, আর পানিটাকে আমি একটু বলক করে নিব। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি বাটিগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে দিয়েছি। আমি একটা স্টিক দিয়ে টেস্ট করে দেখব কেকটা হয়েছে কিনা। স্টিক এভাবে আমি মাঝখান দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। দেখুন এটাতে কোনো লেগে নাই কিছু, এটাও হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমি কেকটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা স্পেচুলা দিয়ে চারপাশে ভাবে উঠিয়ে নিব। হয়ে গেল আমার খুবই মজাদার কেক। আর এই কেকটা দেখলে তো কত সহজে বানানো যায়। আর কেকটা নাম শুনলে মনে হয় কঠিন কিছু, আসলে কঠিন কিছু না, খুবই সহজ কেক বানানো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, কমেন্টস করবেন, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। এই কেকটা কিন্তু খুবই সফট হয়। তুই খুদা হাফেজ।